আইপিএল ফাইনালে কেকেআর একাদশ ঘোষণা, মেগা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যারা। রবিবার চিপকে আইপিএলের মেগা ফাইনাল ম্যাচে মুখোমুখি কেকেআর সানরাইজার্স হায়দরাবাদ, দুই দলের তারকার ছড়াছড়ি, এক কথায় স্টার ওয়ার্স। তবে মূল ফোকাসে দুই অস্ট্রেলিয়ান, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। 2024 সালের আইপিএল নিলামে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে দুই অজি তারকাকে দলে নেয় হায়দরাবাদ ও কেকেআর, ফলে দুই দামি তারকাই থাকবেন আইপিএল ফাইনালের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এর পাশাপাশি দুই দলের আর কোন কোন ক্রিকেটারের দিকে নজর রাখবেন সেই তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে। কেকেআর দল ওপেনিংয়ে অনেকটাই নির্ভর করবে সুনীল নারিনের উপর। এবার 13 ম্যাচে 482 রান করেছেন নারিন, সঙ্গে একটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেছেন, ফলে শুরুতেই তার ব্যাটের থেকে বড় রানের প্রত্যাশা রয়েছে নাইটদের। এছাড়া তার 4 ওভার বোলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত 14 ম্যাচে 16 উইকেট নিয়েছেন নারিন। রবিবার আবার জন্মদিন নারিনের, জন্মদিনটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন ক্যারিবিয়ান তারকা। ওপেনিং জুটি ফ্লপ করলে দায়িত্ব নিতে হবে মিডল অর্ডারকে। নাইটদের মিডল অর্ডার নির্ভরশীল দুই আয়ারের উপর, একজন শ্রেয়স আয়ার, অন্যজন ভেঙ্কটেশ আয়ার। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে দুইজনেই ম্যাচ জিতিয়ে দেন। রবিবার দুই আয়ারের মধ্যে একজনও ব্যাট হাতে ঝড় তুললে কাপ আসতেই পারে কলকাতাতেই। নাইট দলের অন্যতম স্তম্ভ আন্দ্রে রাসেল, ক্যারিবিয়ান তারকা ব্যাট বল উভয় বিভাগেই কেকেআরের বড় ভরসা। বড় শট খেলে দ্রুত যেমন স্কোর বাড়াতে সক্ষম, তেমনি গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিতেও পারেন। আর ফিনিশার হিসাবে থাকছেনই রিঙ্কু সিং। এখনও পর্যন্ত রিঙ্কুকে সেইভাবে দরকার হয়নি কেকেআরের, ফাইনালের জন্য সেরা খেলাটা বাঁচিয়ে রেখেছেন রিঙ্কু। বল হাতে কেকেআরের মূল ভরসা মিচেল স্টার্ক গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠেছেন। বড় তারকা সবসময় বড় মঞ্চে জ্বলে ওঠেন, এটাই প্রমাণ করলেন মিচেল স্টার্ক। এর আগে কঠিন মুম্বাই ম্যাচে নিয়েছিলেন 4 উইকেট, ফাইনালে উঠার ম্যাচে নিয়েছেন 3 উইকেট, 13 ম্যাচে তার নামের পাশে 15 উইকেট। এবার নজর রাখা যাক হায়দরাবাদ শিবিরের দিকে। হায়দরাবাদের ওপেনিং জুটি মূল শক্তি দলের। ট্রাভিস হেড 14 ম্যাচে 567 রান করেছেন, ফলে বিশ্বকাপ ফাইনালের মতোই আইপিএল ফাইনালেও ঝড় তুলতে চাইবেন হেড। অপর ওপেনার অভিষেক শর্মাও বড় রান তুলতে সিদ্ধ হস্ত, 15 ম্যাচে 482 রান তার নামের পাশে। হেনরিক ক্লাসেন এই দলের মিডল অর্ডারের স্তম্ভ, বড় শট খেলতে পারেন, ঝড়ের গতিতে রানও তুলতে পারেন। অলরাউন্ডার হিসেবে নজর থাকবে বঙ্গ তারকা শাহবাজের উপরে। বোলিং বিভাগে মূল শক্তি প্যাট কামিন্স, তার 4 ওভারই ফাইনালে বড় ফ্যাক্টর করে দিতে পারে। এখনও পর্যন্ত 17 উইকেট তার নামের পাশে। আইপিএল 2024 ফাইনালে কেকেআরের সম্ভাব্য একাদশ: রহমানুল্লাহ গুরবাজ উইকেট রক্ষক, সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার অধিনায়ক, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। কেকেআর ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব অরোরা। আইপিএল 2024 ফাইনালে হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ট্রাভিস হেড, রাহুল ত্রিপাঠী, হেনরিক ক্লাসেন উইকেট রক্ষক, এইডেন মার্করাম, নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, প্যাট কামিন্স অধিনায়ক, মার্কো জনসেন, ভুবনেশ্বর কুমার ইম্প্যাক্ট প্লেয়ার, টি নটরাজন। কেকেআর কি চ্যাম্পিয়ন হতে পারবে? কি বলছেন 2012 এর চ্যাম্পিয়ন সদস্যরা? কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর অস্ট্রেলিয়া সফরের দুঃস্বপ্নের স্মৃতি মুছে ফেলতে বদ্ধপরিকর ছিলেন। বিজয় দাহিয়াকে ফোন করে নিজের লক্ষ্য শেয়ার করেছিলেন। দাহিয়াকে বলেছিলেন 2012 সালের আইপিএল জিততে চান তিনি। পরে দলের সবাইকে তার লক্ষ্যের কথা জানিয়েছিলেন। আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করতে পারলে দুর্বিষহ অস্ট্রেলিয়া সফরের স্মৃতি মুছে ফেলা যাবে মন থেকে। 2012 এর কেকেআরের সিংহ গর্জনের পেছনের কাহিনী ছিল এটাই। তার পরের ঘটনা ইতিহাস। ধোনির সিএসকের বিরুদ্ধে ফাইনালে বাউন্ডারি মেরে কলকাতাকে চ্যাম্পিয়ন করার পরে বাংলার ছেলে মনোজ তিওয়ারির ব্যাট হাতে সে কি দৌড়। ফের চিপকেই এবারের ফাইনাল, কেকেআরের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। গৌতম গম্ভীর এবার দলের মেন্টর, তার হাতে পড়ে বদলে গেছে কেকেআর। এক যুগ আগের মায়াবী সেই রাত কি কলকাতা শিবির ফেরাতে পারবে চিপকে? কি বলছেন 12 বছর আগের কাপজয়ী দলের সোনার ছেলেরা? মনোজ তিওয়ারি,
2012-র চিপককে কখনো ভুলতে পারবো না। মনে আছে, দুটো বাউন্ডারি মেরে আমি শেষ পর্যন্ত জিতিয়ে দিয়েছিলাম। আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর শাহরুখ খানের উৎসব এখনও মনে আছে। দেখছিলাম শাহরুখ চিপকের গ্যালারি টোপকে মাঠে নামার চেষ্টা করছে। পরে শুনেছিলাম শাহরুখ আসলে বোলিংয়ের উপর দাঁড়িয়ে উৎসব করতে চাইছিলেন। ম্যাচটায় 4 নম্বরে ব্যাট করতে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু আমার আগে পাওয়ার হিটারদের পাঠানো হয়। তবে আমি যখন মাঠে নামি তখন ঠিক করেছিলাম ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়ব। এবারের টিমটার মধ্যেও চ্যাম্পিয়ন হওয়ার মশলা প্রচুর রয়েছে। 2012-র চিপক আবার ফিরতেই পারে। এবারের টিমে ফ্লেক্সিবিলিটি দেখতে পাচ্ছি। গত কয়েক বছর রাসেলের ব্যাটিং পজিশন নিয়ে আমরা প্রচুর কথা বলতাম, ব্যাটিং অর্ডারে পরে নামানো নিয়ে সমালোচনা করতাম, কিন্তু এবার দেখছি টপ অর্ডার ভালো রান তুলে দিলে রাসেল আগে ব্যাট করতে যাচ্ছে। তবে সব সাফল্যের কৃতিত্ব একা গম্ভীরের নয়, ও ফিরে আসায় অবশ্যই পরিবর্তন হয়েছে, কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত, অভিষেক নায়ার, শ্রেয়স আয়ারদের কথাও বলতে হবে। লক্ষ্মীরতন শুক্লা ভাবলে এখনও স্বপ্নের মতোই লাগে, 12টা বছর যে কেটে গেছে মনেই হয় না। পরিষ্কার বলছি, এবারের টিমেও 2012-র চ্যাম্পিয়ন টিমের ছায়া দেখতে পাচ্ছি। একটা দল হিসেবে খেলতে শুরু করেছে টিমটা, কোনো একজন বা দুজনের উপর নির্ভরশীল নয়। আর একটা টিম যখন দলগতভাবে খেলতে শুরু করে তখন তাদের থামানো খুব মুশকিল হয়ে যায়। এই যে ফিল সল্ট চলে গেল, যে গ্রুপ পর্বে অসামান্য খেলেছে তার কোনো প্রভাব টিমে পড়তে দেখলেন? আসলে গম্ভীর এসে টিমের বিশ্বাসটাই বদলে দিয়েছে। টিমের সবচেয়ে জুনিয়র ক্রিকেটারও বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে মাঠে নামলে ঠিক লড়ে নেবে। মনবিন্দর সিং বিসলা 89 করে 2012 ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ। ফাইনালে প্রতিপক্ষ যেই হোক, কেকেআর চ্যাম্পিয়ন হচ্ছে আমি লিখে দিতে পারি। তার কারণ, টিমটা একাট্টা হয়ে খেলতে শুরু করেছে। আসলে ড্রেসিং রুমে গম্ভীরের মতো নেতা থাকলে টিমের চেহারাই বদলে যায়। কি জানেন, গম্ভীর এমন একজন চরিত্র যে নিজে যা পারবে না কখনো আপনার কাছে চাইবে না। আগে নিজে করবে, তারপরে টিমকে বলবে তোমরা করে দেখাও। 2012-র ফাইনালে আমি 89 করেছিলাম, কিন্তু আমার চেয়েও বেশি কৃতিত্ব নাইট সাপোর্ট স্টাফদের, গম্ভীরের। ফাইনালের আগের কয়েকটা ম্যাচে খেলানো হয়নি আমায়, কিন্তু ফাইনালে খেলানো হয়, ভরসা রাখা হয়। আইপিএল টিমগুলো কিন্তু এতটা ভরসা দেখায় না আনপ্যাকড প্লেয়ারদের প্রতি, কেকেআর যতটা দেখায়। 10 বছর পর জিততে আর বাকি একটা ম্যাচ, কিন্তু এই ফাইনাল ম্যাচে নামার আগে কেকেআরকে কিছুটা হলেও ভাবাচ্ছে ইতিহাস, কারণ ম্যাচটা হচ্ছে চিপক স্টেডিয়ামে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে এখনও পর্যন্ত 13টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। এই সময়ে মাত্র 4টি ম্যাচ জিতেছে তারা। চিপকে কেকেআর হেরেছে 9টি ম্যাচে। এই মাঠে কলকাতার জয়ের হার 30% কাছাকাছি। চিপকে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে মাত্র 1টি ম্যাচ জিতেছে। এছাড়াও লক্ষ্য তাড়া করতে নেমে এই দলটি জিতেছে 3টি ম্যাচে। এম এ চিদম্বরম স্টেডিয়ামে কেকেআরের সর্বোচ্চ রান 202 এবং সর্বনিম্ন রান 108।